হরতাল ও অবরোধের কারণে প্রতিদিন সিএনজি খাতে সত্তর কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ফিরে আসা পর্যন্ত ব্যাংক ঋণের কিস্তির জন্য কাউকে ঋণ খেলাপি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন নেতারা বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সিএনজি খাতের সমস্যা সম্পর্কিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে বক্তারা জানান অনবরত হরতাল ও অবরোধের কারণে প্রতিদিন সিএনজি খাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকা একই সাথে পরিবহন খাত হুমকির মুখে এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত সংকট সমাধানের উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে